সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওর সাথে মামাস পোগো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে দেখো, আমি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আবার চলে এসেছি, আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, আমার পাশে থাকো। আর দেখো আমি আজকে সারাদিন কী করি আর কী না করি, যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিছু আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি পোগোর জন্য খাবার রেডি করে ওকে খাওয়াবো, স্নান করাবো, আমি তারপর তোমাদের সাথে আবার দেখা করতে আসছি। ঘুম পেয়ে দেখো পোগো স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তারপর স্নান হয়ে গেছে, আর এখন আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি আর ওকে এখন ঘুম পাড়াবো। স্নান করে ঘুমানোর অভ্যাস তোমরা তো সেটা জানো, তাই ওকে এখন ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে তারপর আমি এখন আবার রান্না করব। তা ঘুমানোর জন্যই কাঁদছে, খুব কাঁদছে, ও ঘুম পেলে ভীষণ কাঁদে, মানে ওর কিচ্ছু আর ভালো লাগে না, তো ঘুমানোর জন্য খুব কান্না করছে, তাই ওকে এখন ঘুম পাড়িয়ে নিই তারপর রান্না। আমি এখন বাইরে রান্না হচ্ছে, আর রান্না হবে হচ্ছে চিকেন, এই চিকেন মাংসটা রান্না করব। আমরা সবাই মাংস প্রেমী, তাই মাংস হলে আর কিছু লাগে না, আর মাঝে মধ্যেই তোমরা দেখতে পাবো আমরা মাংস করি, আরো করি, কিন্তু সব সময় তো আর ভিডিও দেখানো সম্ভব হয় না। খুব মাংস খেতে ভালোবাসি, বিশেষ করে মুরগির মাংসটা তো আমার খুবই ভালো লাগে, আর মাংসে এরকম বড় বড় আলু তো খুব ভালো লাগে। আলুগুলো এনেছিল, মা এনেছিল, শাশুড়ি এনেছিল, এই আলুগুলো রেখে দিয়েছি যে মাংস করলেই একমাত্র এই আলুগুলো। আর তাছাড়া এমনি ভাজা টাজা তো ছোট আলু দিয়েও করে নেওয়া যায়। গোটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ গোটা পেঁয়াজ খেতে ভালোই লাগে মাংসের মধ্যে। আর কিছুটা টমেটম দেখলে আমি মিক্সারে বাটিটা দিয়েছি যে পেস্ট করে নেওয়ার জন্য, আর কিছুটা টমেটম আমি এর মধ্যে গোটা দেব। আর পেঁয়াজটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে না মশলাটা অ্যাড করে দেবো।
বলছি বলতে এই যে মিনিটাকে দেখছো তো, এই মিনিটা তখন মনে হয় আমার বাবু পেতে বলো, তখন বাবু হয়ে গেছিল, আদর করতে হবে না, কি বলছে তুমি পেয়েছো তোমাকে আর নেই খাওয়া একটা নিয়ে অসুবিধা হবে না, সরিয়ে দিচ্ছি আমি। ঢেকে দিই সব সিদ্ধ হয়ে যাবে, এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিলে একটু সিদ্ধ হয়ে যাবে। দেখো চিকেন রেডি হয়ে গেছে, কড়াই থেকে ওখান থেকে আমি ঢেলে নিয়েছি, এই যে কড়াই খালি ওই যে গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি চিকেনটা, এরকম হয়েছে দেখতে। হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি স্নান টান করে একদম চলে এসেছি তোমাদের সামনে। এখন এসেছি, সরি এখন এসেছি পুকুর জন্য, এই যে আমি খাবার বানিয়েছি। আর ও কী খায় বলো তো, এই দেখো দেখাচ্ছি বেলা ও যে খিচুড়ি খায়, এখন ওর জন্য খিচুড়ি বানিয়েছি, ওকে এখন গিয়ে খিচুড়ি খাওয়াবো। আর আমরা তো চিকেন রান্না করলাম দেখতেই পেলে, চিকেন আর ভাত আর কিছুই করিনি, তো এগুলো করে এখন খাইয়ে নিই, তো আগে ছেলেকে খাইয়ে নিই, তারপর আবার আমরা যখন খাবো তখন তোমাদের সাথে দেখা করছি। তো এখন যাই গিয়ে বাবুকে খাওয়াই, খাওয়ানো মানেই তো যুদ্ধ, যুদ্ধ যাই যুদ্ধ করে আসি, তারপর আবার আসছি। তা আমরা খাওয়াটা এখন শুরু করি, এই যে ও তোমরা তো খাবার দেখেইছো, এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেকে নিয়ে আবার শোবো, তা আমরা এখন খেয়ে নিই আবার পরে কথা বলছি। খেলাম বেলের শরবত, খেলাম এখন পেয়ারা, দুটো পেয়ারাই ভেবেছিলাম কাটবো কিন্তু আমি খাবো না, আর বাবাকেই কেটে দেবো, আমার পেট ভরে গেছে এই একটাই কেটে দিই। দেখো ল, বাবা মনে পড়ে গেল, লঙ্কা দিলাম মিট, এটা ভালো লাগবে খেতে, মিট লবণ দিয়ে পেয়ারা।
দেবো লঙ্কা? কারণ ছেলেকে ধরবো, আমার ঝাল হাত হয়ে যাবে, ওর জ্বালা করবে সব। ঠিক আছে, এখন এটা আর ছেলেকে নিয়ে এখন শোবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বড় করলাম না, বড় করলে তো আর দেখো না, এই ছোটোর মধ্যেই দেখো। তো আজকের মতো টাটা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করো। আমি টাটা দিচ্ছি দেখে পোগো টাটা দিচ্ছে আমাকে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা। তো চলো টাটা। Thank you.